সোমপুর গ্রামে অনেক গরম পড়ত। মে জুন মাসে সেখানে চারদিক শুকিয়ে যেত। সেই গ্রামে প্রীতি তার মায়ের সাথে তার ফুপুর বাড়িতে থাকত। এক বছর গরমের দিনে প্রীতির ফুপুর ছেলে মনু গোসল করতে যায়, কিন্তু সে পানি পায় না। তার রাগ হয় আর সে তার মাকে ডাকে, মা মা পানি আবার শেষ হয়ে গিয়েছে, দেখো গোসলাকে পানিও নেই। আরে আমি তো তোমার জন্য বালতিতে পানি রেখেছিলাম, কি জানি কোথায় গেল, নিশ্চয়ই প্রীতির কাজ। প্রীতি তুমি তো প্রতিদিনই এমন করো, যখনই আমাদের পানির দরকার হয় তোমরা দুজন মা মেয়ে সব পানি শেষ করে ফেলো। না না বোন এমন বলো না, আমরা জেনে বুঝে এমন করিনি। প্রীতির মা অনেক অনুরোধ করার পরও মনুর মায়ের রাগ কমে না এবং সে ভেতরে যে মনুর বাবাকে উস্কিয়ে দেয়। মনুর বাবা বাইরে এসে প্রীতি ও তার মাকে বলে, বের হয়ে যাও এখান থেকে, বিরক্ত করে ফেলছো তোমরা মামিরা। তারা দুজন অনেক অনুরোধ করার পরও কোনো লাভ হয় না। মা মেয়ে তাদের পুরনো বাড়ির পথে যেতে থাকে। রাস্তায় প্রীতির মা হঠাৎ অজ্ঞান হয়ে যায়। প্রীতি কোনো উপায় না পেয়ে প্রভুর কাছে সাহায্য চাইতে থাকে। মা তোমার কি হলো, মা মা ওঠো ওঠো, হে প্রভু এসব কি হচ্ছে আমাদের সাথে, প্রভু আমাদের সাহায্য করো। তখন সে পাশে একটি টিউবওয়েল দেখতে পায়। সে সেখানে গিয়ে সেটা চাপতে শুরু করে। অনেকক্ষণ চাপার পরও টিউবওয়েল দিয়ে এক ফোঁটা পানিও বের হয় না, কিন্তু সে অবাক হয়ে যায় যে সেটি দিয়ে সোনা বের হচ্ছে। প্রীতি সেই সোনার টুকরো উঠিয়ে নেয়। তখনই সেখান দিয়ে গাড়িতে এক ছেলে যাচ্ছিল। প্রীতি সেই ছেলেকে বলে, শুনুন দয়া করে আমাদের শহরে নিয়ে চলুন, আমাদের কাছে টাকা নেই কিন্তু এই সোনা আছে, আপনি চাইলে এটি রেখে দিন কিন্তু আমাদের শহরে নিয়ে চলুন। সেই ছেলে প্রীতি ও তার মাকে শহরে নিয়ে যায়। প্রীতি টিউবওয়েল থেকে বের হওয়া সোনা বিক্রি করে তার মায়ের চিকিৎসা করায় এবং কিছুদিনেই অনেক টাকা নিয়ে আবার তাদের গ্রামে ফিরে আসে। এসব দেখে প্রীতির আত্মীয় স্বজনেরা তাদের হিংসে করতে শুরু করে। হঠাৎ কি এমন হলো যে এরা এত ধনী হয়ে গেল, আমাদের এদের উপর নজর রাখতে হবে, দেখতে হবে এরা কি করে। এক রাতে যখন প্রীতি টিউবওয়েল থেকে সোনা আনতে যাচ্ছিল তখন মনু তার পিছু নেয় এবং প্রীতিকে সেখান থেকে সোনা পেতে দেখে নেয়। সে ফিরে এসে তার বাবা মাকে সব খুলে বলে। মনু এবং তার মা বাবা পরের দিন সব সোনা পাওয়ার আশায় টিউবওয়েলের কাছে যায় এবং লোভে পড়ে তারা গভীর রাত পর্যন্ত সোনা বের করতে থাকে। যখনই তারা সোনা নিয়ে বাড়ির দিকে রওনা হয় তখনই কিছু ডাকাত তাদের ঘিরে ফেলে। আমো তোমাদের কাছে যা আছে দিয়ে দাও আমাদের। ডাকাত দেখে তারা পালাতে থাকে, কিন্তু ডাকাত তাদের পিছু নেয় ও তাদের মেরে ফেলে এবং তাদের সব সোনা নিয়ে যায়। এভাবে সোনার লোভে পড়ে প্রীতির আত্মীয়ের পরিবারের সবাই মারা যায়। এজন্যই বলে খারাপ কাজের ফল খারাপই হয়। বেটে অটোওয়ালা। কাশিমপুর গ্রামে জিরো নামের এক লোক থাকত। সে অনেক খাটো ছিল কিন্তু সে অনেক ভালো অটো চালাত। সে অটো চালিয়ে অনেক টাকা উপার্জন করত, কিন্তু খাটো হবার কারণে তার বিয়ে হচ্ছিল না। একদিন জিরো ও তার বাবা ভোলা মন্দিরে যায়। জিরোর হাত মন্দিরের ঘন্টা পর্যন্ত পৌঁছচ্ছিল না, তখন তার বাবা তাকে উঠিয়ে মন্দিরের ঘন্টা বাজালেন। জিরো মন খারাপ করে তার বাবাকে বলল, বাবা আমাদের পরিবারের সবাই লম্বা কিন্তু আমি খাটো কেন? আরে বাবা খাটো তাতে কি হয়েছে, আমরা অনেক ভাগ্যবান যে তুমি অটো চালিয়ে আমাদের সংসার চালাও। কিন্তু বাবা এত টাকা দিয়ে কি হবে, আমাকে তো কেউ বিয়েই করতে চায় না। চিন্তা করো না বাবা, প্রভু সব ঠিক করে দেবে। একদিন জিরো বিয়ের ব্যাপারে চমনলালের সাথে দেখা করে। চমনলাল তার কাছে তার ছবি চায়। আরে চমনলাল মশাই, ছবি তো নেই আমার কাছে,
কিন্তু এই অটোটার সামনে আমার একটা ছবি তুলে নিন। দেখো বাবা, যদি তুমি বড় অটোর সামনে ছবি তুললে তাহলে তোমাকে ছোট দেখাবে। এক কাজ করো, ছোট অটো আছে না, সেটার সামনে দাঁড়িয়ে ছবি তোলো, দেখবে বড় লাগবে, যে কোনো মেয়েই রাজি হয়ে যাবে। কিন্তু চমনলাল মশাই, এটা তো সেই মেয়েদের সাথে ধোকা হবে। আরে ছবি একবার দেখে রাজি হলে তারপর আমি তোমার দেখা করিয়ে দেব। জিরো চমনলালের কথা মেনে নেয়। চমনলাল জিরোর ছবি নিয়ে রামু নামের এক লোকের কাছে যায় এবং তাকে তার ছবি দেখায়। রামু ছবি দেখে জিরোকে তার মেয়ের জন্য পছন্দ করে ফেলে এবং চমনলালকে ছেলে দেখাতে বলে। স্যার, আমি ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি, জিরো বাবা একটু সামনে এসো তো। রামু জিরোকে দেখে খুব রেগে যায়। আরে চমনলাল, এ এত খাটো, তুমি আমাকে মিথ্যে বলেছ। আরে স্যার, খাটো তো কি হয়েছে, তাতে কি অনেক টাকা উপার্জন করে, ও আর মনটা অনেক ভালো। তখনই সেখানে এক খারাপ ছেলে আসে। সে বিয়ের কথা শুনে রামুর মেয়ে সুমনকে বলে, সুমন, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি অন্য কাউকে কিভাবে বিয়ে করতে পারো? এ কথা শুনে সুমন বলে, আমি তো বলেছি আমি তোমাকে পছন্দ করি না, যাও এখান থেকে। মনে হয় তুমি এভাবে মানবে না, আমি তোমাকে এক্ষুনি উঠিয়ে নিয়ে যাব। এসব দেখে জিরো বলে, আরে ভাই থামুন, আপনি এভাবে বিরক্ত করছেন কেন তাদের? সে আপনাকে বিয়ে করতে চায় না, তা জোর করছেন কেন? আরে বাট্টু, তুই আমায় শেখাবি, তুই আমাকে থামাবি, যা যা ভাগ এখান থেকে। এই কথা শুনে জিরোর খুব রাগ হয় এবং সে এক লাফ দিয়ে সেই ছেলের গলা চেপে ধরে এবং তাকে অনেক মারধর করে নিচে ফেলে দেয়। মার খেয়ে সেই ছেলে সেখান থেকে পালিয়ে যায়। চলুন চমনলাল মশাই, এখান থেকে যাই, আমি আর অপমানিত হতে চাই না। জিরোকে যেতে দেখে সুমন তার বাবাকে বলে, বাবা, জিরো তার নিজের সম্মান রক্ষা করেছে, ওই ছেলে ওকে অপমান করছিল, তাহলে ভাবো সে আমার কতটা সম্মান রক্ষা করবে, আমি ওকেই বিয়ে করব। এবং এরপর দুই পরিবারের সম্মতিতে সুমন ও জিরোর বিয়ে হয়ে যায় এবং তারা সুখী জীবন যাপন করে। নন্দপুর গ্রামে মোহন নামের এক জুস বিক্রেতা ছিল। পুরো গ্রামে শুধুমাত্র তারই জুসের দোকান ছিল। একদিন মোহনের দোকানের সামনে মমতা নামের এক মহিলা তার জুসের দোকান খুলে। সব গ্রামবাসী তার দোকানের জুস অনেক পছন্দ করত, আর তাই মোহনের উপার্জন কমে যায়। মোহন মমতাকে হিংসা করতে থাকে এবং রাগ করে বলে, কে তুমি, আমার দোকানের সামনে জুস বিক্রি কেন করছো? মমতা মোহনকে বলে, আরে ভাইয়া, আমি এক বিধবা, আমার ছেলে রাজু বেচারাও বৌবা, আমার কাছে অল্প কিছু টাকা ছিল, সেটা দিয়েই আমি জুসার মিক্সার কিনেছি, আমি তোমার ব্যবসায়ের কোনো ক্ষতি করতে চাই না, গ্রামবাসী যার জুস পছন্দ করবে তার থেকেই কিনবে। আচ্ছা আচ্ছা, আমাকে শিখিও না, আমিও দেখব তুমি এখানে জুস কিভাবে বিক্রি করো। মোহন ফলওয়ালাদের হুমকি দিয়ে আর টাকা দিয়ে মমতার কাছে ফল বিক্রি না করার কথা বলে। মমতা অন্য গ্রাম থেকে ফল এনে জুস বিক্রি করতে শুরু করে। এরপর মোহন গ্রামের বিদ্যুৎ বিভাগের লোকদের নিজের দলে নেয়। বিদ্যুৎ বিভাগের লোকেরা মমতার দোকানের বিদ্যুতের লাইন কেটে দেয়। এখন মমতা বিদ্যুৎ ছাড়া মিক্সার চালাবে কিভাবে, তাই তার দোকান বন্ধ হয়ে যায়। এটি দেখে মোহন মমতাকে বলে, এখন বুঝতে পেরেছো, বিদ্যুৎ নেই তো জুস কিভাবে বানাবে। মমতা তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছু দূর যাবার পর মমতা অজ্ঞান হয়ে যায়। তখনই সেই পথ দিয়ে এক সাধু যাচ্ছিলেন। তিনি রাজুকে কান্না করতে দেখে জিজ্ঞেস করেন, কি হয়েছে বাবা, তুমি কান্না করছো কেন? রাজু তাকে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে, তুমি কথা বলতে পারো না, আচ্ছা আমি বুঝেছি। সাধু তার শক্তি দিয়ে এক জাদুর মিক্সার নিয়ে আসে। বাবা, এই মিক্সারে বিদ্যুতের কোনো প্রয়োজন হবে না। রাজু সাধুকে ধন্যবাদ জানায় আর সাধু সেখান থেকে চলে যায়। মায়ের জ্ঞান ফেরার পর রাজু তাকে সব কথা ইশারায় বলে। তারা দুজনে জাদুর মিক্সার নিয়ে বাড়িতে ফিরে যায়। পরের দিন রাজু একাই জাদুর মিক্সার নিয়ে দোকানে যায় এবং সারাদিন জুস বিক্রি করে।
সবাই তার জুস অনেক পছন্দ করত। তার অনেক টাকা উপার্জনও হয়। এটি দেখে মোহন চিন্তিত হয়ে যায় আর রাতে সুযোগ বুঝে মমতার ঘর থেকে সেই মিক্সার চুরি করে নেয়। কিন্তু যখনই সে মিক্সারের সামনে হাত জোর করে মিক্সারটি চলার জন্য প্রার্থনা করে, তখনই মিক্সার তাকে নিজের ভেতর টেনে নেয় আর মোহন গোল গোল ঘুরতে থাকে। তখন রাজু সেখানে আসে আর হাত জোর করে মিক্সারকে থামতে বলে। রাজু হাত জোর করতেই মিক্সার থেমে যায় আর মোহনও বাইরে বেরিয়ে আসে। রাজু ইশারায় মোহনকে বোঝানোর চেষ্টা করে। বাবা, তোমার সব কথা তো বুঝিনি, কিন্তু এটা অবশ্যই বুঝেছি যে তোমাকে ও তোমার মাকে বিরক্ত করার শাস্তি আমি পেয়েছি। এখন আমি তোমাকে কখনোই বিরক্ত করব না ও তোমার কাজে কোনো সমস্যা করব না। এ কথা শুনে রাজু খুশি হয়ে যায়। এরপর থেকে মমতা আর রাজু আবার তাদের দোকানের জুস বিক্রি শুরু করে।